গুড মর্নিং সকলকে, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে শুরু করছি আজকে ব্লগ। আমি ফুলন, এখন বাজে 7টা, এখন থেকে স্টার্ট করলাম আমার ব্লগ ভিডিওটা। তো তাড়াতাড়ি উঠান বাড়িগুলো ঝাড় দিয়ে নিই, কারণ আজকে বিড়ি উঠানো আছে। কালকে তো বুঝতেই পারছো, কালকে তো আমি বিড়ি উঠাতে গিয়েছিলাম, টোটো খারাপ হয়ে গেছিলো, তার জন্য বিড়িটা সম্পূর্ণ উঠাতে পারিনি। তার জন্য এখন তাড়াতাড়ি কাজগুলো করে চলে যাব বিড়ি উঠাতে। বন্ধুরা তাহলে তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, ওইদিকে কাঁচা বারান্দা টারান্দা ওগুলো ওইদিকে ঝাঁট দিয়ে দিলাম, তোমাদের গল্প দেখাচ্ছি। ওইদিকে ছাগলের ঘরটা পরিষ্কার করা হয়নি, একেবারে যখন গোয়ালি ঘর পরিষ্কার করবো তখন পরিষ্কার করে দেবো। তো এদিকে চলে যাবো একেবারে রান্না করতে, রান্নাটা বসিয়ে দেব। তো রান্নাটা বসিয়ে দিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। তো ভুট্টার খোসা দিয়ে কদিন থেকে রান্না করছি, গ্যাস নেই, কী আর করব। তো এদিকে রান্নাটা করে চলে যেতে হবে বিড়ি উঠাতে। তো এদিকে দেখো কলে পরে কিছু বাসন রয়েছে, ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, এদিকে কলে পরে বাসনগুলো মেজে নিব। তো ওগুলো মেজে একেবারে জল খেয়ে চলে যাব রান্না করে। সবজি কাটতে হবে, কি সবজি কাটবো তাও জানি না, দেখা যাক কি সবজি বানাই। তো এদিকে ফটাফট তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই, ওইদিকে বিড়ি জমাও, বিড়িটাও উঠাতে হবে, কারণ কালকে তো টোটো নষ্ট হয়ে গেছিলো, টানাটানি করে কোনো রকম বিড়িটা উঠিয়ে নিয়ে আসছি। আর ওইদিকে দেখো আমার ভাস্তা আর ওই যে নাতি যাচ্ছে, মানে বড় ভাসুরের ছেলের ছেলে, নিজের নাতি আর কি, তো মাছ ধরতে যাচ্ছে। তো ওইদিকে আমি বাসন মাজা শেষ, ওইদিকে আগুনটা অল্প ঠেলে দিয়ে আসলাম, কারণ আগুনটা নিভে গিয়েছিলো। তো ওইদিকে আমি অল্প জলও খেয়ে নিই, কারণ জল না খেলে ভালো লাগে না। জলটা খেয়ে চলে যাবো একেবারে রান্না করে। ওইদিকে নাতিটা আসছে, তো নাতিটার সঙ্গেও একটু খোঁচাখুচি করবো আর কি, ওকে একটু খোঁচাবো, কান্না করাবো। তো যাই হোক, ওইদিকে রান্নাঘরে আগে যাই, দেখি কি করছি রান্নাঘরে। আগে রান্নাঘরে তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, বারবার আগুনটা নিভে যাচ্ছে, তার জন্য তো গ্যাসটা না শেষ হয়ে গেছে, তার জন্য রান্নাটাও আমার একবারে লেট হয়ে যাচ্ছে। তো বিড়ি উঠাতে কখন যাব চিন্তা করছি, আজকে তিন জায়গায় বিড়ি উঠাবো, আবার বাড়িতে আছে, আজকে তো সোমবার, তো বুঝতেই পারছো। ওই যে নাতি, ওকে একটু দৌড়াই, দৌড়াচ্ছি, দেখছো চলে যাচ্ছে, চলে যাবে ওর বাবার কাছে, আমিও দৌড়ালাম পিছনে পিছনে, দেখছো ধরে নিয়ে আসলাম। বলছি মুরগি নিবি? তো মুরগি সম্পূর্ণ না, নিয়ে বিক্রি হয়ে গেছে, সম্পূর্ণ নিয়ে নিয়েছে কালকে, রবিবার দিনই সব মুরগি এসে দেখি সব মুরগি খালি, বড় গাড়ি দিয়ে একেবারে সব লুটিং করে নিয়ে নিল, লিফটিং করে। তো ওইদিকে দেখো আমি বিড়াল দেখাচ্ছি, ও দেখছে চুপচাপ, আঙুল মুখে দেওয়া আছে, ওটা আমার নাতি হয়, ভাসুরের ছেলে, ভাসুরের ছেলের ছেলে, বুঝতে পারছো। তো ওইদিকে ওই যে বিড়ালটা দেখাচ্ছে, ও বিড়ালটা দেখবে তো আসতেই চায় না, কারণ ওই ভাসুর না অনেকটা দূরেই থাকে, অনেকটা দূরে বলতে এক পাড়া থেকে আর এক পাড়া থাকে, তো ওরা এই বাড়িতে থাকে না, ও বাড়িতে থাকে। তো ভাসুরের ছেলে ভাসটা মাছ ধরতে আসছে ডিগিতে, তো ও দেখো ওকে বলছি কি টাটা বাই করে দিতে, ও করছে না। ওইদিকে মেয়ে চলে আসছে প্রাইভেট থেকে, তো যাই ওইদিকে রান্নাটা করে গিয়ে আর ওই যে ছেড়ে দিলাম, ওই যে চলে যাচ্ছে ডিগির পরে, ওই যে মুরগি ফার্মটা সাইড দিয়ে দৌড়াচ্ছে, দেখতে পাচ্ছ দৌড় দিল একেবারে, ওর বাবার কাছে চলে যাব, ওখানে আমার ছেলেও আছে, মানে আমার বাবু, আর বাড়ির বাবি বাড়িরও ভাস্তাটাও আছে, আর ওই ভাস্তারও বড়ো ভাস্তাও মাছ ধরছে বসে দিয়ে। তো যাই হোক, এদিকে আমি রান্না করে চলে আসলাম, রান্নাটা করি নি, ওইদিকে ছাগল না সবজির খোসাগুলো খেতে চলে আসছে, তো তোমাদেরকে পরে দেখাচ্ছি কেমন। তো সবজিগুলো ফটাফট কেটে নিই, কী কাটছি তো বুঝতে পারছো, সোয়াবিন দিয়ে সম্পূর্ণ সব কিছু সবজি দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো, ফুলকপি, আলু, আর লাউ, আর মূলো আছে সঙ্গে, আলু দিয়ে দেবো কয়টা, ব্যাস ওগুলো দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো। আর তাড়াতাড়ি রান্নাবাড়ি খাওয়া দাওয়া স্নান টান করে একেবারে চলে যাবো বিড়ি উঠাতে। তো বিড়ি উঠাতে দেখাতে পারবো কি না তা জানি না, তো রেডি সেডি হয়ে তারপর আসছি। তো এদিকে রান্নাটা করে নিই, কী আর করবো সবজি কাছে, আর এদিকে ছাগল না সবজি মানে সবজির খোসাগুলো খাওয়ার জন্য রেডি একেবারে। তো যাই হোক, ওকেও দিয়ে দিব অল্প। তো টুকরো টুকরো করে কাটছি, টুকরো টুকরো করে কাটছি মূলো, আলু কাটবো, আর ফুলকপি দিয়ে দিব, আর লাউ সঙ্গে, তো কীরকম লাগবে জানি না। তো সব সবজি একসঙ্গে করেই রান্নাটা করে নেব, কী আর করবো। যাই হোক, আজকের মতো ওরকমই রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাব। ওইদিকে ছাগল, তো ছাগলকে না মূলা পাতাগুলো দিয়ে দিলাম, কারণ ওগুলো ছোটা হয়ে গেল, তার জন্য ওগুলো ছাগলকে দিয়ে দিলাম, ওই যে ছাগল খেয়ে নিচ্ছে। আর আমি এদিকে সবজিগুলো না পুরোপুরি কাটা হয়নি, কখন কাটবো, কখন রান্না করবো, কখন খাবো দাবো, কখন যাবো বুঝতেই পারছি না, কী আর করবো। যাই হোক, এদিকে রান্নাটা করছি আর এদিকে সবজিটাও কাটা হয়নি, আর আগুনটাও নিভে যাচ্ছে বারবার, আজকে
চুলার আগুনটা বারবার নিভে যাচ্ছে, কারণ ধোয়া হচ্ছে। তার জন্য রান্না করে বসে নি, বারান্দার মধ্যে বসে বসে সবজিটা কেটে নিচ্ছি। তো কালকে না এরকম হয়েছে, অবস্থা খুবই খারাপ। তো টোটো একটা নষ্ট হয়ে গেছে, আর একটা আসলো। তো আমাদেরটা তো নষ্ট, ওদেরটা আসলো, এসে ওদেরটাও চার্জ নেই। মিটারটা খারাপ ছিল, চার্জটা দেখা যায়নি, এরকম একটা প্রবলেম। তারপর দুইটা টোটো, মানে একটা মানে তিনটা টোটো মোট, একটা টোটো ভালো অল্প চার্জ ছিল, তারপরে ওই দুইটা টোটোকে টেনে টেনে নিয়ে আসছিল। তো আজকেও যাব ঠিকই, কিন্তু অন্য কারো টোটো দিয়ে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো আমি বসে গেলাম অল্প খেতে। তো অল্পটুকু ভাত নিয়েছি, কারণ এত তাড়াহুড়ো করে খাওয়া যায় না। কখন যাব, কখন বাড়িতে আসব, তিন জায়গায় বিড়ি উঠি আবার বাড়িতে জমা। তো আজকে অনেকটাই চাপ। ওদিকে ছেলেকেও খাওয়া দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাও খেয়ে নিয়েছে। ওই যে থালাটা রয়েছে, আমি বারান্দায় বসে গেলাম। তো চলো রেডি শেডি হয়ে চলে যাই। তোমাদের দাদা আমাকে কি একটা রাগানোর জন্য বলছে, কারণ রাগানোর জন্য কেন করছে, অনেকটাই নাকি লেট হয়ে গেল, কখন বাড়িতে আসবো, বাড়িতেও জমা আছে। ও আমাকে তাড়া দিচ্ছিলো, আমি ওর সঙ্গে না ঝগড়া লেগে গেলাম দুজনে। তো আমার মুখটা না একেবারে দেখতেই পাচ্ছ, একেবারে ভোঁতা করে রেখেছি। কি আর করবো, দুজনে মিলে ঝগড়া করে নিলাম অল্প। ওদিকে মেয়ে বলছে চুপ চুপ, কথা বলবা না, আর ছেলে এদিকে ক্যামেরা অন করে আছে। তো ঠিক আছে, চলো যাওয়া যাক, বিড়ি উঠিয়ে নিয়ে আসি। কী আর করবো, বিড়িগুলো তো উঠাতেই হবে, আর ওদিকে তোমাদের দাদা খেচার খেচার করছিলো। তো যাই হোক, চলো যাওয়া যাক বিড়ি উঠাতে। তো এই দেখো চলে আসলাম নতিবাড়ি স্কুল মাঠ, বলতে আর একটা নতিবাড়ি স্কুল মাঠ, একবারে রেল রাস্তা পেরিয়ে চলে আসলাম এইখানে বিড়ি উঠাতে। তো তোমাদের দাদাও ওই যে উপরে বসে আছে, আর আমি এইখানে কাজগুলো দিব। তো কারিগরও না এসে দাঁড়িয়ে আছে ওইদিকে দেখাচ্ছে, ওই যে ব্যাগটেক নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি মা সবে আসলাম, তো বিড়িটা জমা করব, তারপর আর এক জায়গায় আরও দুই জায়গায়, এখানে উঠালে আরও দুই জায়গায় আছে। তো সবাই আমার জন্য ওয়েট করছে। তো এদিকে ব্রিজ উঠানো শেষ, একেবারে চলে যাচ্ছে আর এক জায়গায়, রেল রাস্তা পেরিয়ে চলে যাবো। ওই যে তোমাদের দাদা দেখতেই পাচ্ছ, তোমাদের দাদা মাথার মধ্যে বস্তা টস্তা ব্যাগ ট্যাগ নিয়ে চলছে, আর আমি পিছন পিছন ক্যামেরা করতে করতে আসছি। তো আমার হাতেও দুটো ব্যাগ আছে, তো তোমাদেরকেও দেখাবো। তো এই রাস্তাগুলো না এক সময় আমি একা একাই পাড়ি দিতাম, এখন তো তোমাদের দাদা সঙ্গে আসে। আমি আগে আসতাম, আমি একা একাই আসতাম সাইকেল নিয়ে, খুব কষ্টসৃষ্ট করে দুবারে তিনবারে বিড়িগুলো জমা করতাম। এখন কাজটা অনেকটা একটু বড় হয়ে গেল, তার জন্য এখন আমি দুজনেই আসি, তোমাদের দাদা আর আমি। ওই যে আমার হাতে ব্যাগ, দুটো ব্যাগ। তো আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। তো ওই যে বাড়িটাতে যাচ্ছে তোমাদের দাদা, ওখানে এই টোটোটা আছে। তো আমাদের টোটো না এটা, অন্য কারো টোটো, একটা ভাইস্তার টোটো, ওটাই নিয়ে আসি, কারণ আমাদেরটা এখনও ঠিক হয়নি। তো ঠিক যখন হবে তখন তো হবেই, এখন ওই যে দেখতেই পাচ্ছ ওটা আমাদের না, ওটা ভাইস্তার টোটো, ওটা দিয়েই বিড়ি নিয়ে আসলাম। ওইদিকে দেখো বিড়াল, তোমাদের দাদা বিড়ালটাকে হাতাচ্ছে, হাতও করে দিচ্ছে। বিড়ালটা না নামছি না, বাড়ির বিড়াল। তো এখানে একটা, এইখানেও বিড়ি জমা নেই, এখানেও কারিগর এসে বসে আছে আমার জন্য। তো আমি আগেই বসে মানে বলে গিয়েছিলাম যে এখানে সবাই এসে বাড়ির জমা শেষ, এখন রান্নাঘরে ঢুকে গেলাম। তো রান্না কী করবো বুঝতে পারছিলাম না, তো এখন গোলা রুটি বানাচ্ছি, এখন 10টা বাজে। তো বন্ধুরা তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এভাবে দেখতে থাকো আমার ব্লগ ভিডিও। তো কী আর করবো, 10টা বাজে, ভাত ছিল, ছেলে মেয়ে খেয়ে শুয়ে পড়েছে, আর তোমাদের দাদা আর আমি দুজনে গোলা রুটি খাবো, খেয়ে শুয়ে পড়বো। তো আর এতক্ষণ পর্যন্ত না বিড়ি গোছাচ্ছিলাম, তো বিড়ি সম্পূর্ণ গোছানো হয়নি, আরও বাকি আছে। তো এখন খিদেও লেগেছে, অল্প খাবো, খেয়ে তারপর আরও বিড়ি আছে ওগুলা গুছিয়ে নেব। রাত্র 12টা বেজে যাবে মনে হচ্ছে, তো এখন 10টা বাজে। তো বন্ধুরা তোমরা এইভাবেই আমার ব্লগ ভিডিও দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তো দুঃখ কষ্ট করে না ব্লগ ভিডিওটা আমি শুরু করি আর শেষ করি। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবে না। তো সাজিয়ে গুছিয়ে আমি কথা বলতে পারি না, তো যাই হোক যেরকম করেই করি তোমরা কষ্ট করে একটু দেখে নেবে। তো আমি কষ্ট করে করি, তোমরা একটু কষ্ট করে দেখো। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলে যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আমার গোলা রুটি প্রায় বানানো শেষ, আর এখন খেয়ে খাওয়া দাওয়া করে, তো খাওয়াটা আর কি দেখাবো, গোলা রুটি খাবো। তো অল্প সবজি আছে, সবজি দিয়ে গোলা রুটি খেয়ে নেবো, আর দুটো না চিনি দিয়ে ভেজেছি, ছেলে আর মেয়ে খাবে। তো মেয়ে আর ছেলে ঘুমিয়ে পড়েছে, সকালবেলা খাবে, তাই দুটো চিনি দিয়ে বানিয়ে নিচ্ছি। তো চলো, তোমাদের দাদা তো খেয়ে শুয়েই পড়বে, আমার তো রাত্র 12টা পর্যন্ত আমার বিড়ি গুছাতে হবে। কী আর করবো, এইভাবেই কাজগুলো চালিয়ে নিতে হবে, দুঃখ আর কষ্ট নিয়েই তো সংসার, বুঝতে পারছো, কষ্টসৃষ্ট করে চলছি, তাও তোমরা দেখছো না। এত কষ্ট করে ব্লগ ভিডিও করা
মানে শুরু করি আর শেষ করি তাও তোমরা দেখো না, লাইক কমেন্ট শেয়ারও করো না। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই, গুড নাইট।